ইফটিজিং, যেটা মহিলাদের আগে ত্রিপুরা রাজ্যের যে প্রশাসন ছিল, আগের সরকার ছিল, সেই সরকারের আমল ইফটিজিং তাদের প্রশাসনের একটা অঙ্গ ছিল। আমরা দেখতাম সেক্রেটারিয়েটের ভিতর আমলারা জড়িয়ে গেছিলেন মহিলা মলেস্টেশন, না আমার বললাম না, প্রাক্তন একটি সিএস অফিসার, কমিউনিস্ট পার্টির ঘরানার লোক, মহিলাদের সেক্রেটারিয়েটের ভিতর আপনারা জানেন, সেটা আমি নতুন করে বলতে চাই না। সিগনিফিক্যান্টলি ইফটিজিং কেসেস হ্যাভ কাম ডাউন বাই নিয়ারলি 60%, অলসো মলেস্টেশন কেসেস হ্যাভ রিডিউসড বাই ওভার 35%। কনভিকশন রেট, সাজার যে হার আমাদের সরকারের সময়, দ্য শার্প ইনক্রিজ, দেখুন মলেস্টেশন কমছে, রেপ কমছে, ইফটিজিং কমছে, ডাউরি ডেথ কমছে, আর রেট অফ কনভিকশন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ দ্য শার্প ইনক্রিজ অফ ওভার 50% ইন ওভারঅল কনভিকশন রেট, হুইচ ওয়াজ নটোরিয়াসলি লো আন্ডার দ্য প্রিভিয়াস ইয়ার। 50% রেট অফ কনভিকশন, সাজার হার কম্পেয়ার টু প্রিভিয়াস গভর্নমেন্ট, আমাদের বৃদ্ধি পেয়েছে 50%, সাজার হার আমাদের বৃদ্ধি পেয়েছে আগের সরকারের থেকে। এবং রেট অফ কনভিকশন যখন বৃদ্ধি পায়, সাজা যখন বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবে ক্রাইমের সংখ্যা সেখানে কমবে, কারণ পুলিশ আগে কি দেখতাম, কেস হয়েছে, চার্জশিট দেওয়া হতো বা এফআইআরটাকে দুর্বল করে দেওয়া হতো, সিডি যেটা প্রদান করা হতো দুর্বল করে দেওয়া হতো, তার সাজা হতো না। আজকে কনভিকশন রেট বৃদ্ধি পেয়েছে, মানে পুলিশ হ্যাজ গট দ্য লিবার্টি, পুলিশের সেখানে স্বাধীনতা রয়েছে, তার সিডি, তার চার্জশিট, সে নিজের মতো করে লিবার্টি করে তার স্বাধীনতা অনুযায়ী সে প্রদান করছে, কোর্টে গিয়ে সাজা হচ্ছে। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দ্য রেট অফ কনভিকশন হ্যাজ গন ইন দ্য হায়ার সাইড বাই 50% কম্পেয়ার টু আর্লিয়ার গভর্নমেন্ট। আমাদের